আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক আইডিতে অ্যাড আছেন কিংবা আমার ফেসবুক আইডির পোস্টগুলো ফলো করেন, তাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন আমার ফেসবুক আইডির পুরাতন পোস্টগুলো লাইক কমেন্ট সহ কীভাবে আমি আমার ফেসবুক আইডি থেকে পুনরায় আপলোড করি সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডিতে আপনি অতীতে যে প্রোফাইল কিংবা কভার পিকগুলো আপলোড করেছিলেন, সেই প্রোফাইল কভার পিকগুলোতে যে লাইক কমেন্টগুলো ছিল সেই লাইক কমেন্টগুলো সহ যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুনরায় আপলোড করতে চান তাহলে কিভাবে আপলোড করবেন। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অতীতে যে প্রোফাইল কিংবা কভার পিকচারগুলো আপলোড করেছিলেন সেগুলো যদি লাইক কমেন্ট সহ রি আপলোড করতে চান তাহলে কীভাবে আপলোড করবেন। এর জন্য আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আসার পর অতীতের কোনো একটা প্রোফাইল পিকচারকে যদি আপনি লাইক কমেন্ট সহ রি আপলোড করতে চান সেক্ষেত্রে প্রোফাইলের নিচে যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন সেই আইকনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট প্রোফাইল পিকচার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো উপরের টুল বারগুলো যদি আপনি পাশে একটু স্ক্রল করেন সেক্ষেত্রে সবার শেষে কিন্তু আপনি অ্যালবাম নামের একটা টোল পেয়ে যাবেন, সেই টোলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি প্রোফাইল পিকচার নামে যে অ্যালবামটা দেখতে পাচ্ছেন সেই অ্যালবামটা ওপেন করবেন। অ্যালবামটা ওপেন করলে অতীতে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যতগুলো প্রোফাইল পিকচার আপলোড করেছিলেন সবগুলো প্রোফাইল পিকচার কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি কোনো একটা প্রোফাইল পিকচারকে লাইক কমেন্ট সহ যদি রি আপলোড করতে চান সেক্ষেত্রে সেই প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে যদি সেভ আইকনটার উপরে ক্লিক করেন সেক্ষেত্রে সাথে সাথে আপনার সেই পুরাতন প্রোফাইল পিকচারটা লাইক কমেন্ট সহ কিন্তু সাকসেসফুলিভাবে রি আপলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি যদি উপর একটা স্ক্রল করেন সেক্ষেত্রে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন নতুনভাবে আপলোড করা হয়েছে জাস্ট নাও। তো কিন্তু নতুনভাবে আপলোড করা হলেও এখানে দেখতে পাচ্ছেন আপনার পুরাতন লাইক এবং কমেন্ট সেই সাথে আপনার টাইটেলটা পর্যন্ত কিন্তু পরিবর্তন হয় না, সব কিছু কিন্তু সেম টু সেমই আছে। আবারও কিন্তু নতুনভাবে আপনার ফ্রেন্ডদের কাছে আপনার পোস্টটা যাবে, যারা আপনার পোস্টটাতে লাইক করে নাই বা রিয়াকশন দেয় নাই তারা কিন্তু আপনার পোস্টটাতে রিয়াকশন দিতে পারে। একই নিয়মে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অতীতে যে কভার পিকচারগুলো আপলোড করেছিলেন সেগুলো কিন্তু আপনি রি আপলোড করতে পারবেন। তো কভার পিকচার রি আপলোড করার জন্য আপনি এখান থেকে কভার পিকচারের নিচের ক্যামেরা আইকনটার উপর ক্লিক করবেন, দেন এখান থেকে সিলেক্ট ফটো ইন ফেসবুক নামের অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অ্যালবাম নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি কভার ফটোর অ্যালবামটা ওপেন করবেন। কভার ফটোর অ্যালবামটা ওপেন করার পর আপনি অতীতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যতগুলো কভার ফটো আপলোড করেছিলেন সবগুলো কভার ফটো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি পুরাতন যে কভার ফটোটা রি আপলোড করতে চাচ্ছেন লাইক কমেন্ট সহ আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই কভার ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে আপনি যে সেভ আইকনটা দেখতে পাচ্ছেন সেই সেভ আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কভার ফটোটাও একই নিয়মে কিন্তু জাস্ট নাও সাকসেসফুলিভাবে লাইক কমেন্ট সহ কিন্তু আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পুরাতন প্রোফাইল কিংবা কভার পিকচার আপনি রি আপলোড করতে পারবেন লাইক কমেন্ট সহ। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। ভিডিওটা যদি আপনার মনে সামান্য জায়গা করে নিতে পেরেছে বলে মনে হয় তাহলে একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।